বাম রামকে মিলিয়ে দিল বামপন্থী ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান। নবান্ন অভিযান ঘিরে এদিন রণক্ষেত্রের চেহারা নেয় মল্লিক ফটক। আন্দোলনকারীদের উপরে পুলিশের লাঠিচার্জের ঘটনায় কার্যত সিপিএম এর পাশে দাঁড়ালো রাজ্য বিজেপি। দিলীপ ঘোষ বলেন, আজ যেভাবে আন্দোলনকে পুলিশ দিয়ে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হলো, গণতন্ত্রে তার কোনো স্থান নেই। শুধু দিলীপই নন, গণতন্ত্র বিপন্ন হওয়ার অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বাম ছাত্র যুবদের নবান্ন অভিযান নিয়ে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের কোনো আন্দোলনই এখন আর নিরামিষ থাকছে না, সবই আমিষ হয়ে যাচ্ছে। আজ আন্দোলনকে পুলিশ দিয়ে স্তব্ধ করার চেষ্টা হলো, গণতন্ত্রের এর কোনো স্থান নেই। তৃণমূলে ও সরকারের ব্যবহার ক্রমশ নৃশংস হয়ে উঠছে। দিলীপের সুরেই মমতাকে তোপ দেগেছেন কৈলাস বিজয়বর্গীয়। তার কথায়, গণতন্ত্রের উপরে আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। কেউ ওনার বিরুদ্ধে মুখ খুললেই কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। বিদ্যুতের দাম সবথেকে যদি কোথাও থাকে সেটা কলকাতাতেই বেশি। যুব মোর্চার নেতারা আন্দোলন করলে ঠিক আজকের মতোই ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উনি দুর্নীতি করেই যাচ্ছেন, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কেউ সরব হলে ব্যবস্থা নিচ্ছেন, ওনাকে সরাতে হবেই। রাজ্যের শিল্প ও কর্মসংস্থানের দাবিতে এদিন সিঙ্গুর থেকে নবান্ন চলো নবান্ন অভিযানের ডাক দিয়েছিল এসএফআই ও ডিওয়াইএফআই সহ বাম ছাত্র যুব সংগঠনগুলি। সেই অভিযান ঘিরেই এদিন রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া মল্লিক ফটক। বিবৃতি জারি করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, পুলিশের সঙ্গে পরিকল্পনা করে মিছিলকারীদের উপর হামলা করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে। গত লোকসভা ভোটেই স্পষ্ট হয়েছে, বামেদের ভোটে রাজ্যে শক্তি বাড়িয়েছে বিজেপি। বাম ভোটাররা সমর্থন দিয়েছে গেরুয়া শিবিরকে। রাজনৈতিক মহলের মতে, বাম ভোটেই যে বিজেপি অক্সিজেন পেয়েছে তা বোঝেন পদ্ম শিবিরের নেতারা। ফলে আগের মতো আর বামেদের মমতার বি টিম বলছে না, পাছে বাম ভোটারদের আবেগে আঘাত লাগে। সে কারণে পরোক্ষে বাম আন্দোলনের পাশে দাঁড়িয়ে পুলিশকে কাঠগড়ায় তুলল বিজেপি।